জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার, ভারতীয় বংশোদ্ভূত এই কানাডীয় অভিনেতা একাধারে একজন প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব। 30 বছরেরও বেশি অভিনয় ক্যারিয়ারে দর্শককে তিনি উপহার দিয়েছেন 100+ চলচ্চিত্র। শুধু কমেডি নয়, ভার্সেটাইল চরিত্রে প্রতি বছরই একাধিক সিনেমায় দেখা যায় অক্ষয় কুমারকে। কিন্তু ছবির হিসেবে তার অ্যাওয়ার্ড সংখ্যা ঠিক কত? বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছে অক্ষয়। তিনি প্রথম বলিউড অভিনেতা যার চলচ্চিত্রের আয় 2013 সালে 20 বিলিয়ন রুপি ছাড়িয়ে যায় এবং 2016 সালে 30 বিলিয়ন রুপি ছাড়িয়ে যায়। দক্ষ অভিনয় আর পরিশ্রমের মাধ্যমে তিনি হিন্দি চলচ্চিত্রের অন্যতম অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। 90-এর দশকে অ্যাকশন সিনেমায় ক্যারিয়ার গড়লেও পরবর্তীকালে তিনি থিয়েট্রিক্যাল, রোমান্টিক ও কমেডি ফিল্মে অভিনয় করে সুখ্যাতি অর্জন করেছেন। কিন্তু এত জনপ্রিয় একজন বলি অভিনেতার ঝুলিতে নেই কোনো ফিল্ম অ্যাওয়ার্ড। অন্য সব অভিনেতাদের মতো হরহামেশাই সেরা অভিনেতা কিংবা প্রযোজক কোনো ক্যাটাগরিতেই মেলেনি পুরস্কার। এজন্য সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীনও তাকে হতে হয়েছে বহুবার। এক সংবাদ সম্মেলনে এরকম প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি কেঁদে ফেলেন। ২০০৮ সালে সেরা অভিনেতার পুরস্কার জিতেও তিনি তা আমির খানকে দিয়ে দেন, কেননা তার মনে হয়েছিল তার চেয়েও গজনী সিনেমায় আমির বেশি ভালো অভিনয় করেছে। The best actor this year by far according to me is Mr. Amir Khan for Gajini. তবে রুস্তম সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজনবী ও গরম মশলা সিনেমার জন্য 2টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন অক্ষয়। এছাড়া 2009 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে। লেকিন আজ মা গর্ব সে কে সকতা হু কি মুঝে অ্যাওয়ার্ড মিলা হ্যায়। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।